রোজার শুরুতে যখন রোজার বাজারগুলো করা হয় তখন ফালুদা খাবো বলে কিছু সাবুদানা আনা হয়েছিল ফালুদা করে খাওয়ার জন্য তো এর মধ্যে আর সময় হয়ে ওঠেনি বা বলতে পারেন করা হয়নি আলসেমি করে তো আজকে ভাবলাম যে কিছুটা ফালুদা তৈরি করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি এই যে আমি সকাল সকাল দুধ জাল করে নিচ্ছি আর এই কাজটা একটু আগে আগেই করতে হবে কারণ এই দুধ বেশ কিছু সময় প্রায় এক ঘন্টার থেকেও বেশি সময় জাল করে এরকম ঘনত্ব হয়ে আসলে দেখুন উপরে কি সুন্দর একটা মোটা সর পড়েছে যদিও সরটা আমি নিব না চাইলে আপনি ফালুদা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন তবে আমরা নিজেরাই তো খাবো তো আমি এখানে এক কেজি দুধ জ্বালিয়ে এরকম হাফ কেজির থেকেও হয়তো কম হবে এতটুক পরিমাণ করে নিয়েছি আর এটা এবার ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ফালোদা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে যদি ফ্রিজে বরফ থাকে তাহলে তো আরও বেশি মজার হবে খাবারটা আর এই যে আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে এসেছে আমার ছেলে একটা দেখে আর সহ্য করতে পারতেছে না বছরের প্রথম তরমুজ বলে কথা ভিতরটা লাল না সাদা সেটা দেখার জন্যই মূলত সবাই অধীর আগ্রহে বসে আছি কারণ এত বেশি ফেসবুকে তরমুজ দেখতেছি যে সবাই রমজানের সময় কিন্তু একটু ঠান্ডা খাবার বেশি পছন্দ করে বলে তরমুজের উপরে বেশি ছোটে আর সেই খাবারটা যখন এত দাম দিয়ে কেনার পর একদম ধবধবে সাদা হয় তখন সবাই একটু হতাশ হয়ে যায় তবে দেখুন আমাদেরটা কিন্তু একেবারে সাদা ছিল না তবে খেতে একটা জায়গায় ছিল মিষ্টি আর মুখের দিকে ছিল একটু সাদা সাদা পানসে তবে তরমুজটা আরও কিছু দিন হয়তো গাছে থাকলে ভালো হতো চড়া দামে বিক্রি করার জন্যই কিন্তু তরমুজ আর গাছে বেশি দিন রাখতে চাচ্ছে না এই যে কালকের মুরগির মাংসর কিছুটা রয়েছে তরকারি তো ভাবলাম যে আজকে যদি আমি আবার রান্না করতে যাই আবার কিছু খাবার থেকে যাবে এটা ভেবেই আজকে শুধু ভর্তা করব টাকি মাছ ভর্তা এখানে টাকি মাছগুলো তেলের মধ্যে আগে ভেজে নিয়েছি এরপর একটু পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ রসুন আবার তেলের মধ্যে ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেলে বেটে নিবো আর এই যে এটা হচ্ছে আমার ভর্তার বাটি সরিষা বাটা ছিল মানে সরিষা ভর্তা আরও ছিল কালো জিরে ভর্তা আর এখন যোগ হচ্ছে টাকি মাছ ভর্তা মানে ভর্তা আমার স্টকে থাকেই খেতে ভালো লাগে বলে কিন্তু ভর্তা রাখারও চেষ্টা করি পাশাপাশি অন্য রান্নার সঙ্গে এখন পর্যন্ত যে সকল আপু ভাই আন্টিরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না টাকি মাছ থেকে যে কাটাটা বাঁচবো এটাও বাসতে আমার কষ্ট হচ্ছে কারণ একদম কড়াই থেকে নামিয়েই ভর্তাটা করে নিচ্ছি আর এই যে কাটা ছিল কাঁটাটা বেছে আর মাথা ফেলে দেয়া হচ্ছে এবার ভর্তা করে নিব একটা সময় ছিল যখন শুধু আমি মাছটাই ভেজে রসুন আর মরিচ দিয়ে ভর্তা করেছি তবে অনেক আপুরা কমেন্ট করেছে যে আপু পেঁয়াজ কেন দেও না পেঁয়াজ কেন দেও না তো সেখান থেকে আজকাল একটু পেঁয়াজ দেওয়া শুরু করেছি কিন্তু পেঁয়াজ দিলে আসলে একটু নরম নরম হয় আমাদের যেহেতু অভ্যাস তো সেখান থেকে আমাদের শুধু মাছটা ভর্তা করলেই বেশি ভালো লাগে তো সবার কথা শুনে একটু পেঁয়াজ দিই পেঁয়াজ দিলে দেখলাম যেটা যে ভর্তাটা একটু নরম নরম হয় তো বেশ খেতে যেয়ে খুব বেশি খারাপ লাগে তাও না তবে যার যেটা অভ্যাস আর এই যে এর মধ্যে আবার হচ্ছে ডালবাটা ফ্রিজে রাখাই ছিল সোলাও সিদ্ধ করা ছিল শুধুমাত্র ঘোনা করে নিয়েছি আর এই যে কিছু পেঁয়াজি কিছু বেগুনি বানাবো প্রতিদিনই তো ইফতারি বানাতে হয় তো একদিন অনেক বেশি পরিমাণে যে বানিয়ে রাখবো এমনটা না প্রতিদিনই অল্প অল্প করে বানাই তাও অনেকটা থেকে যায় ফালুদার দুধ তো রেখেছি ফ্রিজে ঠান্ডা করার জন্য তো পেঁয়াজিগুলো ভাসতে ভাজতে মনে করলাম যে সাবুদানাগুলোও সিদ্ধ করে নিব আর একদিন যদি একটু বেশি করে সিদ্ধ করে রাখতে পারেন তখন কিন্তু ওই সিদ্ধ করার ঝামেলাটাও থাকে না তবে অনেকে দেখি যে সাবুদানা হচ্ছে রান্নার আগে ভিজিয়ে রাখেন আজকে আমি ভিজিয়েও নিব না ধুয়ে সিদ্ধ করে নিব আর এটা কিন্তু বেশ খানিকটা বাড়ে আর অনেকটা আঠালো হয় তবে এত বেশি আঠালো আমার বেশি একটা ভালো লাগে না যার জন্য আমি কি করি দেখুন মানে ধুয়ে নিব আর কি সিদ্ধ করার পরে তো এই যে এখন সিদ্ধ করার আগে একবার ধুয়ে কিছুটা পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু দুই মুট পরিমাণ আছে তো পাশের চুলায় বসাবো তার আগে ভাবলাম যে তখন থেকে চুলার উপরে বড়াগুলো রয়েছে এগুলো নামিয়ে নেই আর এই যে এখন পাশের চুলায় ফালোদাগুলো করার জন্য আমি যে সাবধানে এনেছিলাম সেটা বসিয়ে দিলাম তো এখানে কিন্তু লবণ টবন কিচ্ছু দেওয়ার প্রয়োজন নয় শুধু পানিতে সিদ্ধ করে নিব মোটামুটি কাজগুলো অনেকটাই শেষের দিকে এখন শুধুমাত্র বেগুনিগুলো ভাজা হয়ে গেলেই আমার কাজ শেষ আর এখন এই যে বেগুনি একে একে ভেজে নিচ্ছি এই যে কতগুলো রোজা হয়ে গেল আজকে প্রথমে আমি এই যে ফালুদা বানাতে যাচ্ছি অনেকেই বানিয়েছেন অনেকেই কিন্তু খাওয়া হয়ে গেছে তো কে কে বানিয়ে খাওয়া হয়েছে বাসায় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমাদেরও প্রতিবার কয়েকবার খাওয়া হয়ে যায় কিন্তু এইবার আপনাদের ভাইয়াও থাকে না আমাদের সঙ্গে গফতারিও করে না যার জন্য করা হয় না তবে আমার ছেলেটা মাঝে মধ্যেই বলে যে বা মাম্মা একটু করো তো আজকে ভাবলাম যে সবাই আছি বাসায় একটু করি আর এই যে সাবদানাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এই যে যে সাদা সাদা চোখগুলো দেখা যাচ্ছে এইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জ্বালিয়ে নিব আর এর মধ্যে এই যে বেগুনিগুলোও হয়ে গিয়েছে আমি কিন্তু বেগুনি নন স্টিকের ফ্রাই প্যানটায় ভাজার কারণে তেল অত ডোবা দিতে পারিনি আর প্রথমে পেঁয়াজগুলো ভেজেছি বলে তেলের পরিমাণটা একটু কমে এসেছে আর ভাজা তেল বেশি থেকে যাবে যার জন্য আর দেইওনি এর জন্যই অল্প তেলে হচ্ছে বেগুনিগুলো ভাজা তো এই তো এখন যেই কাজটা বাকি আছে শুধুমাত্র ফালুদা ফালুদার জন্য আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিব আর এই কাজটা করতে অনেক বেশি সময় লাগে যদিও আমি খুব অল্প পরিমাণে করছি তারপরেও কাজটি একটু আলসেমির তো এখানে প্রথমে আমি আপেলগুলো কেটে নিচ্ছি কালারফুল ফ্রুটসগুলো হলে বেশি দেখতে ভালো লাগে তো এখানে আমি কিছুটা আঙ্গুরও কেটে নিব আর তরমুজ তরমুজটা হয়তো দিলে দেখতে বেশি ভালো লাগে তবে যাই বলি না কেন ফ্রুটসের থেকে দুধের গ্রেভিটা যদি খেতে টেস্টি হয় তাহলে এই ফালুদা সব থেকে বেশি মজার হবে আর যারা আছেন যে মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু আলাদা করে চিনি না দিলেও হয় কারণ ফলের মিষ্টিতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে তবে আমি একটু দুধের মধ্যে একটু মিষ্টি দিব যেহেতু বাবাইটা খাবেও ছোট মানুষ ওর তো মিষ্টি না হলেও স্বাদই বুঝতে পারবে না আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু একটার পর একটা ভিডিও দেখাতে পারছি না যখন যেটা করতেছি তখন সেটা ভিডিও করতেছি যার জন্য হচ্ছে ভিডিওটি কিন্তু একেবারে এই যে একটার পর একটা যেরকম আসতেছে ওরকম না যেমন আমি বেগুনেগুলো ভেজে নিয়েছি ওই ফাঁকে যে সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়েছি সেটাও দেখালাম ফ্রুটসগুলো কাটা হয়ে যাওয়ার পরে এই যে সাবুদানাগুলো যে আমি একটু ধুয়ে নিচ্ছি এটা এখন দেখাচ্ছি তো এর জন্যই বললাম যে ভিডিওটা একটু এলোমেলো হচ্ছে যখন যেটা করছি তখন সেটাই দেখতেছি তো এই রেসিপিটা যদি কেউ নিতে চায় তখন তাকে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে তবে এটা খুবই কমন একটা খা খাবার সবাই রান্না করতে পারে আমি জানি আর এর মধ্যে যদি একটু আইসক্রিম দেওয়া যায় তখন কিন্তু আরও বেশি মজার হয় খেতে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু কেন আমি সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি আসলে এত বেশি ঘনত্ব আমার ভালো লাগে না একদম পিছলে পিছলে যার জন্য এটা আমি শরবত টাইপের করতে চাচ্ছিলাম যে একটু ঠান্ডাও হবে রোজার পরে রোজা ভাঙার পরে একটু শরবতের চাহিদাটাও মেটে তো একদম যদি ঘনত্ব হয়ে যায় তখন সে সেটা যার যার আসলে একদমই ব্যক্তিগত ব্যাপার কেউ এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ঘনত্ব করে কেউ আবার গুঁড়ো দুধ দেয় আর সাবুদানা যদি দুধের সঙ্গে জ্বালাতে হয় বা জ্বালানো হয় তখন তো কিছুরই প্রয়োজন নেই এমনিতেই ঘনত্ব হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এই তো খাবারটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে আমার ছেলেই কিন্তু একাই বেশি অর্ধেক পরিমাণ খেয়ে নিচ্ছে তো আমি একটু ঠান্ডা খেয়ে তারপরে এই যে আপনাদের ভাইয়া ছোলা তারপরে মুড়ি মাখিয়ে সেটা খাচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ